অনেকদিন ধরেই বাতাসে ভাসছিল পিএসজির সঙ্গে লিওনেল মেসির চুক্তি নবায়নের খবর। একসময় মনে হচ্ছিল নতুন করে মেসির চুক্তি স্বাক্ষর শুধুমাত্র সময়ের ব্যাপার। মৌখিক সম্মতিতেও নাকি পৌঁছে গিয়েছিল দুই পক্ষ। তবে হঠাৎ করেই যেন বাতাস বইতে শুরু করেছে উল্টো দিকে। ফরাসি সংবাদ মাধ্যম লেকিপের মতে অনিশ্চিত হয়ে পড়েছে মেসি পিএসজির নতুন চুক্তি। পিএসজিতে মেসির চুক্তি ঝুলে যাওয়ায় মনে মনে খুশি হয়েছিলেন অনেক বার্সেলোনা সমর্থক। পিএসজিকে ফিরিয়ে দিয়ে মেসি আবারও বার্সায় ফিরবেন এমনটাই ভেবেছিলেন মেসি সমর্থকরা। তবে সে আশায় পানি ঢেলে দেন মেসির বাবা হোর্হে মেসি। মেসির বার্সায় ফেরার কোনো সম্ভাবনা দেখছেন না তিনি। জুনে মেসির চুক্তি শেষ হওয়ার আগে নতুন চুক্তি অনেকটা নিশ্চিত থাকলেও সম্ভাব্য চুক্তিটি আরও অনিশ্চিত হয়ে পড়েছে বলে দাবি করেছে লেকিপ। এখন প্রশ্ন হচ্ছে, পিএসজির সঙ্গে যদি চুক্তি নবায়ন না হয় আর বার্সাতেও যদি তার না ফেরা হয়, তবে মেসির ভবিষ্যৎ কি? সংবাদ মাধ্যমটির বরাত দিয়ে গ্রেট ফ্রেঞ্চ ফুটবল নিউজ জানিয়েছে, মেসির বাবা হোর্হে মেসি প্যারিসে গিয়েছিলেন। সেখানে মঙ্গলবার ছেলের নতুন চুক্তি নিয়ে পিএসজির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন হোর্হে মেসি। কিন্তু বৈঠকটি সফল হয়নি। বেশ কিছু বিষয়ে একমতে পৌঁছতে পারেনি দুই পক্ষ। এই খবরের পর মেসির বার্সায় ফেরা প্রসঙ্গ আলোচনায় এলেও সেটিও উড়িয়ে দিয়েছেন মেসির বাবা। তিনি বলেন, আমার মনে হয় না মেসি আবার বার্সেলোনায় খেলবে। আমরা লাপোর্তার সঙ্গে কথা বলিনি এবং তেমন কোনো প্রস্তাবও নেই। এর আগে মেসির বার্সায় ফেরা নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও সেটি এখন অসম্ভব বলেই মনে হচ্ছে। মেসিকে দলে টানার ক্ষেত্রে অর্থনৈতিক সক্ষমতার বিষয় তো আছেই, সঙ্গে দুই পক্ষের সম্পর্কের অবনতি ঘটার বিষয়টিও এখানে জড়িত। পিএসজি বার্সার নাম কাটা গেলে মেসির পরবর্তী গন্তব্য কী হবে? ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি ক্লাব আল নাসেরে যাওয়ার পর মেসির আর এক সৌদি ক্লাব আল হিলালে যাওয়ার গুঞ্জন শোনা গেলেও পরে তেমন কোনো প্রস্তাবের সত্যতা মেলেনি। মেজর সকার লীগের ক্লাব ইন্টার মিয়ামি অনেকদিন ধরে মেসিকে দলে টানার আগ্রহ দেখিয়ে আসছিল। গতকাল থেকে আবারও ইন্টার মিয়ামি মেসিকে কিনতে এগিয়ে আসার কথা জানা গেলেও কোনো কিছুই এখনও নিশ্চিত নয়। সব মিলিয়ে এই মুহূর্তে তাই মেসির ভবিষ্যৎ একরকম অনিশ্চিতই বলা যায়। গত ডিসেম্বরে বিশ্বকাপ জিতে অন্য এক উচ্চতা ছুঁয়েছেন মেসি। বয়স ৩৫ পেরিয়ে গেলেও মাঠে এখনও নিয়মিত জাদু দেখিয়ে চলেছেন আর্জেন্টাইন মহাতারকা। পিএসজিতে প্রথম মৌসুম সেভাবে জ্বলে উঠতে না পারলেও চলতি মৌসুমে ঠিকই নিজেকে মেলে ধরেছেন মেসি। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।